শ্রীকলোনি সবুজ সংঘের শ্যামা পুজো। এবার তাদের পুজো ১৬তম বর্ষে পদার্পণ করল। শ্রীকলোনি সবুজ সংঘের শ্যামা পুজোর এবারের থিম ইস্ট বেঙ্গলের ১০০ বছর। করোনা আবহে ইস্ট বেঙ্গলের শতবর্ষ পালন করতে পারেননি তারা, তাই এবার পুজোর থিমেই রেখেছেন শতবর্ষে ইস্ট বেঙ্গল। ২৪ আওয়ার্স টিভির শক্তি সম্মান ২০২২-এর সেরা সেরা পুজোর শিরোপা ছিনিয়ে নিয়েছে শ্রীকলোনি সবুজ সংঘের শ্যামা পুজো। ব্যুরো রিপোর্ট, ২৪ আওয়ার্স টিভি। নমস্কার, শুভ সন্ধ্যা। এই মুহূর্তে আমি রয়েছি শ্রীকলোনি সবুজ সংঘে। এই বছর শ্রীকলোনি সবুজ সংঘের থিম ইস্ট বেঙ্গলের ১০০ বছর, এবং এই বছর এই পূজা পদার্পণ করেছে ১৬ বছরে। তো ২৪ আওয়ার্স টিভির বিচারে, আমাদের চূড়ান্ত বিচারে, এই পুজোকে আমরা সম্মানিত করছি সেরা সেরা পুজো হিসেবে, এবং তার সাথে সাথে এই শিরোপা আমি সরাসরি তুলে দিচ্ছি এই পুজোর যিনি কর্ণধার ইন্দ্রজিৎ দার হাতে। থ্রি চিয়ার্স ফর শ্রীকলোনি সবুজ সংঘ! থ্রি চিয়ার্স ফর শ্রীকলোনি সবুজ সংঘ! থ্রি চিয়ার্স ফর শ্রীকলোনি সবুজ সংঘ! বলো কালী মা কি জয়! 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 আসছে বছর আবার হবে, আসছে বছর আবার হবে, আসছে বছর আবার হবে, আসছে বছর আবার হবে, বছর বছর আবার হবে, বছর বছর আবার হবে। থ্রি চিয়ার্স ফর সবুজ কলোনি সংঘ! হিপ হিপ পুরে, হিপ হিপ পুরে, হিপ হিপ পুরে। আমি সরাসরি চলে যাব ইন্দ্রজিৎ দার কাছে, এবং জানতে চাইবো যে সেরা সেরা অ্যাওয়ার্ডটি জেতার পর ওনার কি রকম ফিলিং হচ্ছে। দুর্ধর্ষ, খুব আনন্দ হচ্ছে। সঙ্গে ২৪ আওয়ার্সকেও ধন্যবাদ আমাদের এই শিরোপা তুলে দেওয়ার জন্য। আমাদের ক্লাবের তরফ থেকে আপনাদের শিরো এই ২৪ আওয়ার্সকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এই শিরোপা তুলে দেওয়ার জন্য। দাদার কাছে জানতে চাইবো যে এই মুহূর্তে ২৪ আওয়ার টিভির তরফ থেকে যে সেরা সেরা অ্যাওয়ার্ডটি জিতে নিয়েছে এই ক্লাব, সেই জন্য দাদার কীরকম ফিলিং হচ্ছে। দাদা, আপনার নাম? আমার নাম দেবজ্যোতি ঘোষ, আমি এই পুজোর প্রেসিডেন্ট। তো যা হয় আর কি, আবেগ আবেগে আর কি বলবো, আমাদের আবেগ আর আমরা ধরে রাখতে পারছি না। ভীষণ ভীষণ খুশি আমরা এবছর এই ইস্ট বেঙ্গল থিম করে। আর জয় ইস্ট বেঙ্গলের জয়! থ্যাংক ইউ, থ্যাংক ইউ অল, থ্যাংক ইউ ভেরি মাচ।